إن الذين قالوا ربنا الله ثم استقابوا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. آمنت بالله. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا. ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ লরিবাগ আল ইসলামী কমপ্লেক্স সংলগ্ন মাঠে লরিবাগ উত্তরপাড়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ষোলোতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল এ মাহফিলের মহতারাম সভাপতি লরিবাগ মধ্যপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের সুযোগ্য খতিব আলহাজ হজরত মাওলানা আলী আকবর সাহেব সহ সভাপতি হজরত মাওলানা ইসমাইল হুসাইন সিরাজি আজকের এই মাহফিলের বরেণ্য মেহমান আসুন্না ফাউন্ডেশন বাংলাদেশের সুযোগ্য ও সুদক্ষ চেয়ারম্যান শ্রদ্ধাভাজন আলেমে দিন শায়েখ আহমদুল্লাহ আমন্ত্রিত ছিলেন অত্যন্ত সুললিত কণ্ঠে চমৎকারভাবে কোরআনে মসজিদকে তেলাবাত করেছিলেন শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ আমন্ত্রিত মেহমান আল্লামা শেখ মুফতি সাইফুল ইসলাম আমন্ত্রিত শ্রদ্ধা বাজন হাজরা কেরম আইমাই মাসাজিদ মুরব্বী আন এজম প্রিয় যুবক বন্ধুরা ব্যবসায়ী ভাইরা বিভিন্ন চ্যানেল নিয়ে আসা প্রিয় যুবক বন্ধুরা পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা আসসালামু আলাইকুম কুম রাহমাতুল্লাহি ওয়া অবরকা আলাইকুম আমি সকলকেই সালাম দিয়েছিলাম। আসসালামু আলাইকুম কুম রাহমাতুল্লাহি ওয়া অবরকা আমিন। আপনারা সকলেই ভালো আছেন? আমরা সেই মালিকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রাখলেন। আলহামদুলিল্লাহ। তাফসিরুল কোরআন মাহফিলের মতো অতীব বরকতপূর্ণ একটি মাহফিলে চমৎকার একটি আয়োজনে আমাদেরকে শরিক হওয়ার তৌফিক দিলেন সে মালিকের দরবারে মালিকের শেখানো ভাষায় মালিকের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ রসুর করিম সাল্লু আলী হুসাল্লামের প্রতি দরুদ যিনি আমাদের প্রিয় নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে একটি অনুন্নত সমাজ এবং রাষ্ট্রকে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করতে পেরেছিলেন ঘোষণা করেছিলেন খাইরুল করুণ এ করণি আমার যোগ শ্রেষ্ঠ যোগ এ ঘোষণার প্রায় দেড় হাজার বছর হতে চলল পৃথিবীর মানুষ মঙ্গলে গেল চাঁদে গেল কত কিছু আবিষ্কার করল আর্থিকভাবে মানুষ কত সমৃদ্ধ হল কিন্তু আজ পর্যন্ত রাসুরের সে চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি এবং সাহস পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারেনি সে রাসুরের প্রতি দরদ পড়ছি যার প্রতি একবার দরদ পড়লে আল্লাহরবুল্লা আলমীন দশটি ছগিরা মাফ করে দেন সে সুরের প্রতি আমরা সকলেই পড়ছি আলাইহি আলহ্লাম সুহাদামদের আত্মার মা ফেরাত কামনা করছি দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দিলেন মাজলুম হলেন কবর গেলেন ফরিয়াদ করছি মালিক তাদের সকলকে শহীদ হিসেবে কবুল কর বা অন্য সনে ভাষার জন্য যারা জীবন দিলেন ইমান নিয়ে যারা কবর গেলেন আল্লাহ রব্বুল আলমী তাদের কবরগুলোকেও জান্নাতের বাগান বানিয়ে দিক উনিশশো একাত্তর সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন আজাদ করে গেলেন মুক্ত করে গেলেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ইমার নিয়ে যারা কবরে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক এখনও যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছেন আল্লাহ রাব্বুল আলমীন তাদের সহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক আজকের এই কোরআনের বাগান যারা সাজালেন আলোচক এবং শ্রোতা হিসেবে আমরা যারা আসার সুযোগ পেলাম বিভিন্ন পর্যায়ে বাগান সাজাতে যারা সহযোগিতার ভূমিকা রেখেছিলেন দোয়া করছি মালিক তুমি আমাদের সকলকে কোরআন মসজিদের এই বাগানের ফুল হিসেবে কবুল করো আপনারা কোরআন মসজিদের তেলাওয়াত শুনে বিমুগ্ধ হয়েছিলেন ইনশাল্লাহ এর পরেও মনোমুগ্ধকর আলোচনা শুনে উপকৃত হবেন আপনাদের এই মাহফিল যেহেতু তফসিরুল কোরআন মাহফিল সে লক্ষ্যে কোরআন মসজিদের একটি সুরার কিছু অংশ আমি তালাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমের কাছে তৌফিক কামনা করি মালিক যেন তালাওয়াতকৃত আয়াতের কিছু কথা বলতে শুনতে আমল করতে আমাদেরকে তৌফিক দান করেন আজকের মাহফিলের আয়োজক এবং শ্রোতাদের সিংহভাগী যুবক চ্যানেল নিয়ে যারা যে সকল বন্ধুরা এসেছে তারাও সিংহভাগী যুবক কিছুক্ষণ আগ পর্যন্ত আপনাদের সরব উপস্থিতি নজরে পড়েছে কিন্তু এখন আপনাদের সেই সরব উপস্থিতি একবার নীরব হয়ে গেল ওরআন মজিদ তেলাওয়াত সোনার এই আবেগ আগ্রহকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানায় ক্রমিক নাম্বার এক চল্লিশ সুরাটি বাক্যি এবার জবাব পাওয়া যাবে সবার কাছ থেকে পাওয়া যাবে ইনশাল্লাহ বলুন তো সুরাটির নাম আবার বলুন আরেকবার বলুন আয়াত রুকু ক্রমিক নাম্বার সুরাটি মাদানি হিজরতের আগে নাজিল হয়েছে না পরে আগে নাজিল হলে পরে নাজিল হলে এবার বলুন তো কোরআন মসজিদের একচল্লিশ নম্বর সুরায় কয়টি আয়াত ওই সুরায় কয়টি রুকু ওই সুরাটি নামা দানে এবার সবাই একসাথে আওয়াজ দিয়ে বলুন সে সুরাটির নাম দুটি শব্দের সমন্বয়ে সুরাটির নামকরণ করা একটি হলো হামিম হামিম নামকরণের কারণ হল চুয়ান্ন আয়াত সম্বলিত সুরাটি শুরুই করা হয়েছে হা মিম দিয়ে আর আরজদা এই সুরার নামকরণের কারণ হল এই সুরায় সেজদার প্রসঙ্গে সেজদার আয়াত রয়েছে এই দুটি শব্দের সমন্বয়ে সুরাটির নামকরণ করা হয়েছে হামিম আর আসতে বলুন এবার আমরা এ সুরার সাথে সংশ্লিষ্ট একটি চমৎকার ঘটনা আপনাদেরকে শোনাবার জন্য চেষ্টা করছি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসৌল্লাহ রসুলের নাম শুনে দূরত পড়া যে জায়গায় জরুরি সে জায়গায় আওয়াজ নেই যে জায়গায় জরুরি নয় সে জায়গায় আমরা বিশাল আওয়াজ দিই বিষয়টা কি এরকম নয় যে জায়গায় রাসুলের নাম শুনলে দরুদ পড়া উম্মতের জন্য খুবই জরুরি বিষয় এ জায়গায় বারবার বললেও দরুদ উম্মতের জবান থেকে উচ্চারিত হয় না এটা অত্যন্ত দুঃখজনক শুধু নয় লজ্জাজনক বটে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি এই পৃথিবীতে তেষট্টি বৎসর জীবিত ছিলেন কত বৎসর এই তেষট্টি বৎসর প্রথমত দুভাগে বিভক্ত এই কোরআন মসজিদ নাজিল হওয়ার আগে চল্লিশ বছর আর এই কোরআন মসজিদ নাজিল হওয়ার পরে তেইশ বছর যোগ চল্লিশ কত বছর হবে কোরআন মসজিদ নাজিল হওয়ার পরের তেইশ বছর আবার দুভাগে বিভক্ত হিজরতের আগে তেরো বছর হিজরতের পরে দশ বছর তেরো যোগ দশ কত বছর যোগ হিজরতের আগের তেরো বৎসর এই তেরো বৎসরের মাক্কি জীবন বলে কি জীবন বলে আর হিজরতের পরের দশ বৎসর কেরাসুরের মাদানী জীবন বলে এবার আপনাদের কাছে প্রশ্ন আমাদের প্রিয় নবীর মাক্কি জীবন কত বৎসর মাদানী জীবন আবার বলুন মাক্কি জীবন কত বৎসর মাদানী জীবন মাক্কি জীবন তেরো বৎসর আবার চার ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত তিন বলুন দুই পাঁচ তিন যোগফল কি তেরো হয়েছে আমি আবারও বলি আমাদের রেসুলের মাক্কি জীবন তেরো বৎসর চার ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত তিন দুই পাঁচ তিন তেরো হয়েছে এবার আপনাদের কাছ থেকে কি জবাব পাওয়া যাবে এটা সুরের জীবন কত বৎসর তেরো বৎসর কয় ভাগে বিভক্ত বলুন একটু ধীরে ধীরে বলুন মোট কয় বছর হবে প্রথম তিন বৎসর কোরআন মসজিদ নাজির হওয়ার পরের প্রথম তিন বছর করিম সাল্লিয়াম কালেমার দাওয়াত দিয়েছিলেন একেবারে গোপনে সঙ্গোপনে একান্তে নিবৃতে এই তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার কারণে ইমানদারের সংখ্যাও ছিল হাতে গোনা অল্প কয়েকজন এই তিন বৎসরে বিরোধিতা হয়েছে তবে বিরোধিতাটা ছিল প্রাথমিক পর্যায়ে স্বাভাবিকভাবে আপনি যদি গোপনে গোপনে কাজ করেন বিরোধিতা তেমন একটা হবে না এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা রাসুল প্রথম তিন বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন গোপনে বাকি জীবনও কি গোপনে দাওয়াত দেওয়া দরকার না একটু বের হওয়া দরকার আপনারা কি রাসুল বের হয়ে দাওয়াত দেন এটা চান না এখনো ঘরে থাকুক ঘর থেকে বের হোক পরের দুই বছর কালেমার দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে বিরোধিতা কি আগের মতো ছিল না এবার বিরোধিতা বেড়েছে এটা নিয়ম হকের পথে আপনার তৎপরতা যত বাড়বে বিরোধিতা তত কমবে হ্যাঁ আপনার কি মাঠে আসেন বুঝা যায় যে এখানে জীবিত মানুষ আছে হকের পথে যার তৎপরতা যত বাড়বে বিরোধিতা তত কমবে না বাড়বে যে দল হকের পথে যত তৎপর ওই দলের বিরোধিতা তত বেশি হবে যে ব্যক্তি হকের পথে যতটুকু তৎপর হবেন তার বিরোধিতা ততটুকু হবে যে পীর হকের পথে যতটুকু তৎপর হবেন ওই পীরের বিরোধিতা ততটুকু হবে যে পীরের বিরোধিতা নাই সবাই ভালো বলে বুঝতে হবে হকের পথে তার তৎপরতাও নাই যে দলের কোনো বিরোধিতা নাই সবাই ভালো বলে বুঝতে হবে হকের পথে তার তৎপরতা নাই ঠিক নয় কি এখন রাসুর করিম সাল্লাম কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়ার ফলে বিরোধিতা কি আগের মতো হবে না একটু বাড়বে প্রথম তিন বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার কারণে বিরোধিতাটা ছিল প্রাথমিক পর্যায়ে এবার কালেমার দাওয়াত বিরোধিত প্রকাশ্য রূপ নিল মক্কার গলিতে শহরে বন্দরে পথে প্রান্তরে হাটে বাজারে সর্বত্রই আল্লাহ নবীর বিরোধিতা তাদের বিরোধিতার ধরনটা শুনে মনে হয় গোটা আরবে আর কোনো ঝামেলা নাই গোটা পৃথিবীতে আর কোনো ঝামেলা নাই ঝামেলা শুধু একজন তিনি হলেন মোহাম্মদ এখনো সে অবস্থা বর্তমান পৃথিবীতে আসে না নাই বিধর্মীদের কাছে পৃথিবীতে আর কোন সমস্যা নাই বর্তমান পৃথিবীর সব বিরোধী বিধর্মীদের কাছে একমাত্র সমস্যা ইসলাম ইসলাম এবং মুসলমান আর কোন কোন দেশে মুসলমান নামধারী মুনাফিকদেরও কাছে দেশে আর কোনো ঝামেলা নাই শুধু ঝামেলা হলো সমস্যা হলো ইসলাম এবং ইসলামী আন্দোলন শুধু ওলামায় ক্যারাম ঠিক নয় কি আল্লাহর নবীর বিরোধিতা যখন চরম আকার ধারণ করল সর্বত্রই আল্লাহর নবীর বিরোধিতা এমন এক চরম পর্যায়ে একদিন নবী আল্লাহ এক পাশে নিবৃতে বসে আছেন অপর অনতি দূরে বংশের বড় বড় নেতারা বসে গল্প করছিল ধরে নেন এই জায়গায় বংশের বড় বড় নেতারা কারবার এক অনতি দূরে আল্লাহর নবী আর এক পাশে বসে আছেন বংশের যে নেতারা বসে বসে গল্প করছিল তাদের মাঝে একজন বড় মাপের নেতা ছিল তার নাম হলো আবুল ওয়ালিদ নাম কি আরো জোরে বলেন আবুল ওয়ালিদ আলোচ্য বিষয় চেঞ্জ করে হঠাৎ প্রসঙ্গ পাল্টে উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলল ও বংশের নেতারা যে মোহাম্মদ আমাদের জীবনটাকে উলুট করে দিল আমাদের জীবনটাকে বিপর্যস্ত করে দিল এতদিন পর্যন্ত আমাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কোনো ঝামেলা ছিল না হঠাৎ কারণে ঝামেলা তৈরি হয়ে গেল আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই মোহাম্মদের কর্মী তৈরি হয়ে গিয়েছে আল্লাহ একবার বলবেন যে মোহাম্মদ আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ালো ওই মোহাম্মদ একটু দূরেই বসা তোমরা যদি সবাই মিলে আমাকে অনুমতি দাও তোমাদের পক্ষ থেকে আমি মোহাম্মদের কাছে গিয়ে কয়েকটা প্রস্তাব দিতে চাই যদি প্রস্তাবগুলো মোহাম্মদ মেনে নেয় তাহলে তোমাদের জন্য উপস্থিত নেতারা আবুল ওয়ালিদ অনুমতি দিল আবুল ওয়ালিদ নেতাদের পক্ষ থেকে দায়িত্ব পেয়ে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তার সামনে গিয়ে বসল অত্যন্ত ভদ্রচিত ভাবে কথা শুরু করলো এভাবে কথাটা শুরু করলো তার অনুবাদ হলোই আবুল ওয়ালিদ বলছে মহাম্মা তুমি তো তোমার নিজের সম্মানও জানো তোমার বংশের মর্যাদাও তোমার জানা নয় তার মানে আবুল ওয়ালিদ বুঝাতে চাচ্ছে মোহাম্মদ তোমার সম্মান অনেক বেশি তোমার বংশের মর্যাদাও কম নয় দীর্ঘ চল্লিশটি বছর মক্কার আলো বাতাসে তুমি বড় হয়েছো তোমার শিশুকাল কিশোরকাল যৌবনকাল যৌবন কাল মক্কা কেটেছে সুদীর্ঘ চল্লিশ বছরের তোমার কোনো আচরণ কারো কাছে প্রশ্নবিদ্ধ হয় নাই তুমি ছিলে মাথার তাজ চোখের সুরমা সবার কাছে অতি প্রিয় সর্বজন শ্রদ্ধেয় দল মত নির্বিশেষে সবার কাছে ছিলে তুমি প্রিয় কিন্তু হঠাৎ কি কালিমার দাওয়াত দাওয়াত তুমি শুরু করেছ এই দাওয়াতের মূল কথা হলো আমরা যারা আছি বর্তমানে জীবিত আমরা যা করি সব ভুল আমাদের বাপ দাদা যা মরে গিয়েছে তারাও ভুলের উপরও ছিল আমরা যে তিনশো ষাট মূর্তির পূজা করি এগুলো করা যাবে না আমরা গোটা জীবন শুধু ভুলের উপর আছি এটাই হলো তোমার মূল কথা তুমি একমাত্র সঠিক আমরা সবাই ভুলি আমার ভাইয়েরা আবুল ওয়ালিদ বলছে আমি তোমাকে প্রস্তাব দিতে চাই তোমার এই নতুন দাওয়াতের মূল উদ্দেশ্য যদি হয় নেতা হওয়া তুমি যদি মক্কার নেতা হতে চাও আমি দায়িত্ব নিয়ে কথা বলছি তোমাকে মক্কার এমন নেতা বানাবো তোমার সিদ্ধান্ত ছাড়া গোটা মক্কায় আর কারো সিদ্ধান্ত কার্যকর হবে না তবে শর্ত হলো কালিমার দাওয়াত বন্ধ করা লাগবে এই প্রস্তাবের সাথে কি আপনারা একমত কারা কারা একমত হাত তোলেন তো দেখি প্রস্তাব প্রস্তাব গেল কয়টা কয়টা এবার দ্বিতীয় প্রস্তাব দিচ্ছে আবুল ওয়ালিদ আবুল ওয়ালিদ বলছে মোহাম্মদ তোমার এই কালেমার দাওয়াত দেওয়ার মূল উদ্দেশ্য যদি হয় ধনী হওয়া তুমি আর্থিকভাবে অসচ্ছল মানুষ সব টাকা আমাদের হাতে তোমার হাতে কোনো টাকা নাই তোমার কর্মীদের হাতে কোনো টাকা নাই ইসলাম যারাই গ্রহণ করে সব গরিবেরা আর সব টাকা হলো ইসলাম বিরোধীদের হাতে এখনো তো পৃথিবীর অবস্থা এরকমই কথা বলে নাকি ঠিক নয় কি এখনো বিধর্মীদের হাতে সিংহবাগ টাকা মুসলিম দেশগুলোতে তেমন সম্পদ নাই যা আছে তা ওরা নিয়ে যায় আবার মুসলমানদের মাঝে ভালো মুসলমান ওলামায় কারামক কানে পিরমা শাহেক যারা তারা যে পরিমাণ ধনী ইসলাম বিরোধীর থেকে অনেক অনেক বেশি ধনী ঠিক নয় কি আমার ভাইয়ার আবুল ওয়ালিদ বলছে মোহাম্মদ তুমি যদি ধনী হতে চাও তোমার মূল টার্গেট যদি হয় ধনী হওয়া আমি কথা দিচ্ছি কত সম্পদ তোমার লাগবে প্রয়োজনে চাঁদা সংগ্রহ করে হলো আমরা সবাই মিলে তোমাকে মক্কার শ্রেষ্ঠ ধ্বনি বানাবো তবে শর্ত হল কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করা লাগবে এই প্রস্তাবের সাথে কি আপনারা একমত একমত প্রস্তাব গেল কয়টা এবার তৃতীয় প্রস্তাব দিচ্ছি আবুল আবুলওয়ালিক বলছে মোহাম্মদ তোমার যদি মনে হয় চল্লিশ বছর পর্যন্ত তুমি যে কথা বলো নাই চল্লিশ বছর পরে হঠাৎ ব্যতিক্রমী কথা তুমি বলছ এর কারণ হল দুষ্টু জিন তোমার উপর আসর করেছে দুষ্টু জিনের আসরের কারণে তুমি এরকম তাদের বাসায় উল্টা পাল্টা কথা বলছ টাকার অভাবে চিকিৎসা করাতে পারো না আমি দায়িত্ব নিয়ে কথা বলছি যত টাকা লাগে যত ভালো ডাক্তার লাগে আমরা দেখাবো। তোমার চিকিৎসা করাবো শর্ত হলো কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করা লাগবে এই প্রস্তাবের সাথে কি আপনারা একমত একমত আল্লাহর নবী এই অযৌক্তিক গভীর মনোযোগ দিয়ে শুনলেন এবার রাসূল বললেন আবুল ওয়ালিদ আপনার বক্তব্য কি শেষ রাসূলকে এই প্রশ্নের জবাবে আবুল ওয়ালিদ বললেন হ্যাঁ আমার বক্তব্য শেষ আল্লাহ নবী বললেন আবুল ওয়ালিদ এবার কি আমি জবাব শুরু করতে পারি আবুল ওয়ালিদ বললেন হ্যাঁ শুরু করতে পারো আল্লাহ নবী আবুল ওয়ালিদের কথাগুলোকে গভীর মনোযোগ দিয়ে শুনলেন একজন নেতার অনেকগুলো গুণ লাগে এর মাঝে একটা অন্যতম গুণ হল তার পক্ষের লোক হোক বিরোধী লোক হোক সবার কথা তিনি মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু বর্তমান পৃথিবীর অধিকাংশ নেতার চরিত্র হলো বিরোধীদের কথা শোনা তো দূরের কথা নিজের দলীয় লোকদের কথাই শুনে না ঠিক নয় কি আল্লাহ আবুলওয়ালিদের তিনটা অযৌক্তিক প্রশ্নে প্রস্তাবের জবাবে আল্লাহ নবী চুয়ান্ন আয়াত সম্বলিত ছয় রুকু সম্বলিত বর্তমানে সিরিয়ালে একচল্লিশ নম্বর সুরা সুরাহা আমি তেলাওয়াত করা শুরু করলেন জোরে বলেন না সুবহা একে তো আল্লাহর কালাম তেলাওয়াত করছে ঐ নবী যে নবীর উপর আল্লাহর কালাম নাজিল হলো কি চমৎকারই না লাগলো নুরুন আলা নুর আবুল ওয়ালিদ এত গভীর মনোযোগ দিয়ে আল্লাহ নবীর তেলাওয়াত শুনলেন উঠা বসা করা তো দূরের কথা নড়া চড়ো বন্ধ হয়ে গেছে আল্লাহ একবার বল এক হাদিসে এসেছে আবুল ওয়ালিদ আল্লাহর নবীর জবান থেকে তেলাওয়াত করা হামিম আসসিজদা এত গভীর মনোযোগ দিয়ে শুনল শুনতে শুনতে দু হাত পিছনে নিয়ে মাটির সাথে ট্যাক লাগিয়ে এক নজরে আল্লাহর নবীর দিকে তাকিয়েছিল আল্লাহু আকবার কোনো নড়াচড়া নাই কোনো উঠা বসা নাই এটাই হলো কোরান মসজিদের মর্যাদা এই কোরআন মসজিদ যে মনোযোগ দিয়ে শুনবে কোরআন মসজিদ আকর্ষিত না করে পারে না এই কোরআন মসজিদের কাছে যে আসবে সে সিমেন্টেড হয়ে যাবে আর এই জন্য সারা পৃথিবীর ইসলাম বিরোধীরা যুবকেরা যাতে করে কোরআন মসজিদের কাছে আসতে না পারে এই জন্য হাজার হাজার কোটি ব্রিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে অসংখ্য কর্মসূচি হাতে নিয়েছে ঠিক নাকি কি কিন্তু এর পরেও যুবকদেরকে কোরআন মসজিদ থেকে দূরে সরানো গিয়েছে আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি আওয়াজে বুঝা যায় যে যুবক বেশি আজকের মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি চল্লিশ বছরের নিচে যারা একটু হাত তোল দেখি চল্লিশের নিচে যারা বুড়া তো নাই আপনি আর এই দুইজন ছাড়া তো নাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ মজিদের জীবন্ত কাফের এবং আরবের লোকেরা যাতে করে কোরআন মজিদ শুনতে না আসতে পারে কোরআন মজিদের কাছে যাতে করে আসতে না পারে এই জন্য অনেক প্রচেষ্টা করেছে যত প্রচেষ্টা চালিয়েছে সব প্রচেষ্টা ব্যর্থ

এই কোরান মজিদের পাঠক হওয়া যাবে না এই কোরআন মজিদের তাফসির শুনতে যাওয়া যাবে না যদি যা ওয়ালগাও ফিহে সে জায়গা গিয়ে গন্ডগোল বাজায়া দিবা মাহফিল করা যাবে না এইভাবে এইভাবে ওয়াজ করা লাগবে কথা বলে না ঠিক না এই অবস্থা বর্তমান পৃথিবীতে আছে না নাই ওরা নিষেধ করেছে কোরআন শরীফ শুনতে যাওয়া যাবে না কোরআন মজিদের আলোচনা যে জায়গা হয় সে জায়গায় গন্ডগোল করা লাগবে ওদের মুরিদেরা কিন্তু এখনো পৃথিবীর বিভিন্ন দেশে আছে আমাদের দেশে নাই আমাদের দেশেও আছে আমার ভাইরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হয় এই জমিন থেকে কিছু যুবক কি কি পাওয়া যাবে কাদেরকে পাওয়া যাবে দুহাত তুলে দেখাও আমার ভাইয়ার এ কোরআন মসজিদ থেকে মানুষকে দূরে সরানো অতীতেও যায়নি আবুলু ওয়ালিদ গভীর মনোযোগ দিয়ে কোরআন মজিদ শুনল আল্লাহর নবী তেলাওয়াত করতে করতে যখন সেজদার আয়াতে গেলেন আল্লাহ নবী নিজে সেজদার দিয়ে দিলেন এক হাদিস এসেছে আবুল ওয়ালিদু নিজের আত্মমর্যাদা ভুলে গিয়ে নিজের ধর্মের কথা ভুলে গিয়ে সেও সেজদা দিয়ে দিস আর জোরে বলেন আল্লাহ এটা কোরআন মসজিদের মর্যাদা আমাদের দেশে মাঝে মাঝে কিছু কিছু গান ভাইরাল হয় সুপার হিট হয় আর নাকি হিট হয় বাম্পার হিট হয় এগুলো বুঝেন এখন তো বক্ত ভাইরাল আছে শুধু গান না এখন বক্তাও কি আছে ভাইরাল এখন ভাইরাল বক্তারাই বেশি কি পায় তো মাঝে মাঝে কিছু কিছু গান ভাইরাল হয় হিট হিট হয় হয় বাম্পার এরকম কি দুই একটা গানের কলি কি আপনাদের মনে আছে একটা সুপার হিট গানের একটু কলি বলেন আপনার হাতে কি আছে ওটা যেটা বলছেন ওটা কি আছে আপনার হাতে আমার ভাইরা এই গানটা এমন জনপ্রিয়তা পেল অল্প সময়ের ভিতরে কি নারী কি পুরুষ কি মুসলমান কি এমন অনেক আলেম কেউ কোরআন মজিদের তাফসির করার জন্য যাকে আনা হয়েছে স্টেজের নির্লজ্জের মতো সে গানটা গেছে কথা বলেন ঠিক নয় কি ওই গানটার কি এখন যৌবন কাল আছে যারা দেন তাদের জবাবেন আছে কালে আছে না গিয়েছে কথা বলে না কেন ওই গানটার কি এখন যৌবন কাল না বুড়া কাল না মরা কাল এক বছর পরে আপনাকে আমার প্রতি রাগ এক বছর পরে দুই বছর পরে নাই পৃথিবীতে যে সকল গানগুলো ভাইরাল হয় সুপার হিট হয় বাম্পার হিট হয় ওই গানের যৌবন কাল বড় জোর এক দুই মাস তিন চার মাস থাকে এরপরে এমন পচা পচে ওই গানটা যে সময় যৌবন কাল ছিল বুড়াকালে পচে যাওয়ার পরে ওই গানটার টানকেও দিলে মানুষ তাকেও পচা মনে করে ঠিক নয় কি এই কোরআন নাজিল হলো দেড় হাজার বছর আগে এই কোরআন মজিদের হায়াত দুনিয়ার জীবনে প্রায় দেড় হাজার বছর এই দেড় হাজার বছর ধরে পৃথিবীর কোটি কোটি মুসলমান প্রতিদিন কোটি কোটি বার সুরে ফাতে নামাজ পড়ে একজন মুসলমান নামাজি যদি শুধু ফরজ নামাজ পড়ে তাহলে সতেরো বার সুরে ফাতে পড়া লাগে যদি বিতির সহ পড়ে বিশ বার সুন্নতে মোয়াক্কাদা জায়দা নফল যদি পড়ে তাহলে চল্লিশ থেকে বিয়াল্লিশ বার প্রতিদিন শুধু সুরায় ফাতেহায় পড়া লাগে যদি পঞ্চাশ বছর ধরে সুরায় ফাতেহা দিয়ে নামাজ পড়ে এই লোকটা যদি পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ে তাহলে প্রতিদিন কমপক্ষে বিশ পঁচিশ বার করে সুরায় ফাতেহা পড়েছে বলুন তো দেখি আজ পর্যন্ত কোন নামাজের কি মনে হয়েছে এখন আর সুরে ফাতেহা দিয়ে ভালো লাগে না নতুন কোন সুরা দিয়ে নামাজ শুরু করা দরকার কথা বলেন মনে হয়েছে আগামী বছর মনে হবে এই কোরআন মসজিদ দুনিয়াতে এসেছে মাত্র দেড় হাজার বছর ওই সূর্যটা কি দেড় হাজার বছর ধরে আলো দেয় না আরো আগের থেকে হাজার হাজার কোটি বছর আগ থেকে সূর্য আলো দেয় এবার আপনাদের কাছে প্রশ্ন সূর্যের আলো কি আগের মতোই আছে না একটু পুরান পুরান হয়ে গিয়েছে সূর্যের আলোর প্রখরতা কি আগের মতোই আছে না নিস্তেজ হয়ে গিয়েছে হাজার হাজার কোটি বছর আগের সূর্য যদি আগের মতোই আলো দেয় আগের মতোই তাপ দেয় আগের মতোই যদি সূর্যের আলোতে গাছপালা তরলতা যদি উদ্ভিদ যদি জন্মায় সে তুলনায় মাত্র দেড় হাজার বছর আগের পুরান তো একেবারে টাটকা তাজা জোরে বলেন ঠিক নয় কি এ হলো কোরআন শরীফের যাম এই কোরআন মসজিদ তেলাওয়াত করলেও লাভ তেলাওয়াত শুনলেও লাভ এই কোরআন মসজিদ যে থাকলেও লাভ বুকে নিলেও লাভ চুমু খেলেও লাভ তবে এই কোরআন মসজিদ দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলেই লস মনোযোগ আছে আপনাদের আমার তো মনে হয় না যুবকরা মাঠে আছে বলে মনে হয় এই কোরান মসজিদ দিয়ে সমাজ চললে লাভ না লস ইমানদারদের জন্য লাভ তবে চোর ডাকাতদের জন্য লস কথা বল ঠিক নয় কি এই কোরান মসজিদ দিয়ে সমাজ চললে পরে দেশ চললে পরে ধার্মিক এবং বিধর্মী যারা আছে সবার জন্য লাভ তার কারণ এই কোরান মসজিদের আইনের সুশাসনে সব ধর্মের মানুষ ইনসাফ পেয়ে যাবে কিন্তু যারা চোর এবং ডাকাত অপরাধী করা যাদের জীবনের একমাত্র লক্ষ্য অপরাধের গভীর সাগরে যারা ডুবে আছে শুধু অপরাধ শুধু অন্যায় শুধু অন্যায় শুধু এই জাতীয় জন্যই কোরআন মসজিদের আইন ক্ষতিকর তাদের দৃষ্টিতে ঠিক নয় কি আমরা কি চাই জমিন কোরআন দিয়ে চল সবাই চাই আল্লাহ কবুল বলি আমি আবুল ওয়ালিদ গভীর মনোযোগ দিয়ে আল্লাহর নবীর জবান থেকে তেলাওয়াত করে সুরা হাবিমা সেজদা শুনল গভীর পরিবর্তন হয়ে গেল চেহারায় আমূল পরিবর্তন ধরা পড়ল আবুল ওয়ালিদ আল্লাহর নবীর জবান থেকে সুরা হাবিমা সেজদা শোনার পরে আল্লাহর নবী বললেন আবুল ওয়ালিদ আপনি আপনার কথা বলেছেন আমি আপনার কথার জবাব দিয়েছি আল্লাহু আকবার বলবেন এবার আবুল ওয়ালি চলে গেল আল্লাহর মজলিস আল্লাহর নবীর মজলিস থেকে আবুল ওয়ালিдут উঠে ওই জনতি দূরে কুরাস বংশের বড় বড় নেতারা সে জায়গার দিকে রওনা হলো ওই নেতারা আবুল ওয়ালিদের মজলিস থেকে উঠার দৃশ্য দেখেই মন্তব্য করা শুরু করেছে আবুল ওয়ালিদ যেই চেহারা নিয়ে এই মজলিস থেকে মুহাম্মাদের দরবারে গিয়েছিল এখন আর সেই চেহারা নাই চেহারায় পরিবর্তন হয়েছে আল্লাহু আকবার আবুল ওয়ালিদ কাছে আসলো নেতাদের বৈঠকে বসলো আবুল ওয়ালিদের অবয়ব দেখে চেহারার হাসাস বাসার অবস্থা দেখে উপস্থিত নেতারা সকলে মন্তব্য করা শুরু করেছে কি রে তুইও বুঝেন নাই মাঠে নাই মনে হয় তুইও মোহাম্মদের মুরিদ হয়ে গেলি এই জাতীয় মন্তব্য এখন আছে না নাই পৃথিবীতে এই জাতীয় মন্তব্য আছে না নাই সমাজের যে ছেলেটা চুরি করে ডাকাতি করে জেনাবি চার সন্ত্রাস মস্তানি চাঁদাবাজি করে ডাই খায় গাঁজা খায় হিরোইন খায় বাবা খায় আবা খায় অপরাধী যার জীবন এই ছেলেটা নিয়ে সমাজের কোনো হাটে বাজারে দোকানে পাটে কোনো মন্তব্য নাই কিন্তু যে ছেলেটা কলেজে পড়ার পরেও টাকনুর উপরে প্যান্ট পরে তারে নিয়ে মন্তব্য ঠিক নয় কি আজান হলে পরে যে ছেলেটা মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয় তরতাজা যুবক মানুষ দোকানে বসে গল্পতে সময় কাটায় না মা বাবার সাথে দুর্ব্যবহার করে না মুরব্বীদের সাথে বেয়াদবি করে না ওলামাই কেরামকে সম্মান করে হকানি পিরিমা সাহেবকে মর্যাদা দেয় এলাকার শ্রেণীবেদে সব মানুষের সাথে তাদের শ্রেণীবেদে আচরণ করে এই ছেলেটার ব্যাপারে বাজারে হাটে সর্বত্রই শুধু মন্তব্য কথা বলে না ঠিক কিনা মন্তব্য করে সেও মনে হয় ট্যাবলেট খাইছে কি খাইছে ট্যাবলেট বুঝেন না এটা কথা বলে এ জাতীয় মন্তব্য আছে না নাই আবুল ওয়ালিদের ব্যাপারে ওরা মন্তব্য করল আবুল ওয়ালিদ ওই নেতাদের বৈঠকে বসে যে বিবৃতিটা দিয়েছিল কি চমৎকার কথা আবুল ওয়ালিদ সর্বপ্রথম গিয়ে বলল তোমাদের সাথে আমার প্রথম পরামর্শ হলো তোমাদের প্রতি আমার পরামর্শ হলো মোহাম্মদের কাজে বাধা দিও না তাকে তার কাজ করতে দাও আরো জোরে বলেন আবুল কুরাইশ বংশের বংশের নেতারা দীর্ঘ সময় ধরে মোহাম্মদের কাছ থেকে অনেক কথা শুনেছি জীবনে কত বড় বড় নেতার দরবারে গিয়েছি কোন কত রাজা বাদশার অফিসে গিয়েছিলাম কত জ্ঞানী মানুষের জ্ঞানপূর্ণ বক্তব্য শুনেছি কিন্তু আজ মোহাম্মদের জবান থেকে এমন এক চমৎকার কথা শুনেছি এমন সুন্দর কথা আমি গোটা জীবনেও কোনোদিন শুনি না তোমাদের প্রতি আমার পরামর্শ হলো মোহাম্মদ যে দাওয়াত দিচ্ছ ওর দাওয়াতে বাধা দিও না ওর মন বলে মোহাম্মদের দাওয়াত পরাজিত হবে না মোহাম্মদের দাওয়াত বিজয়ী হবে এবার আবুল ওয়ালিদ কোরাইজ বংশের নেতাদেরকে দুইটা বিষয় দিক নির্দেশনা দিয়েছে তোমরা যদি চাও মুহাম্মদ পরাজিত হোক আমার প্রস্তাব যদি তোমরা না মানো মুহাম্মদকে বাধা না দেওয়ার প্রস্তাব যদি না মানো তোমরা যদি চাও মুহাম্মদকে পরাজিত করতে মুহাম্মদ পরাজিত হোক এটাই যদি তোমরা চাও আরবের লোকেরা বিজয়ী হয়ে যাক এটাই যদি তোমরা চাও এই ক্ষেত্র আমার প্রস্তাব হলো অন্তত মোহাম্মদের গায়ে তোমরা হাত দিও না তার কারণ হলো তোমরা তো চার পরাজিত হোক অন্য কারো মাধ্যমে যদি পরাজিত হয়ে যায় তাতে তো তোমাদের লাভ নিজের ভাইয়ের গায়ে হাত দেওয়া লাগলো না কাকে দিয়ে উদাহরণ দেবো এই ভাই কে দিয়ে দেয় পরিচিত মানুষ কি নাম না ভাই হাফেজ নুরুল আমিন আপনি একটু আগে আপনার সবাই চাচ্ছেন হাফেজ নুরুল আমিন চরম ভাবে মাইর খাক কি খাক এটা চান তো আমি উদাহরণ দিচ্ছি চান তো কি চান আপনার সবাই চাচ্ছেন হাফেজ নুরুল আমিন চরম ভাবে মাইর খাক আমি উদাহরণ দিচ্ছি কিন্তু উনি কুমিল্লা গিয়ে মাইর খাইল কোন জায়গায় ঢাকা গিয়ে মাইর খাইল লরিবাগে মাইর দেওয়া লাগে নাই এতে আপনার খুশি না বেজার খুশি কেন আপনি যেটা চাচ্ছেন এটা এটা হয়ে গেল আপনি ওনাকে কি দেওয়া লাগে নাই মার দেওয়া লাগে নাই আপনি যদি মার দিয়ে ওনাকে পরাজিত করা লাগতো উনি কি আপনাকে এমনি ছেড়ে দিত উনি তো দুই একটা দিত কিন্তু ভাই কথা বলে না কেন ডুলামিনি ভাই পারবেন না দুইটা ধরতে পারবেন তো ওই দেশের হাত উঠে ফেলছে এখন উনি সর্বশেষ হতো রাজার হতো যে পরাজিত হয়ে গিয়েছে কিন্তু পরাজিত হওয়ার আগে একটা দুইটার তো খাইতো কথা বলার কাছে ঠিকই না আর যদি একটা নাক বেড়ে ফোড়া তো শেষ হাফেজ নুরুল আমিন মায়ের খাকেটা আপনার যেহেতু চান নিজের না মায়ের দিয়া অন্য যদি মার দেয় আপনাদের চাওয়া সফল কিন্তু আপনারা বেঁচে গেলেন নিজের এলাকার একটা ছেলের গায়ে হাত দেওয়া লাগে নাই আবার হাত দিতে গিয়ে নিজে মায়ের খাওয়ার সম্ভাবনা ছিল সেটাও থেকে বেঁচে গেলেন ঠিক নয় কি আবুল বলছো কুরাজ বংশের নেতারা তোমরা যদি আমার প্রস্তাব না মানো তোমরা যদি চাও মোহাম্মদ মায়ের খাক মুহাম্মদ পরাজিত হোক এরপরও আমার প্রস্তাব তোমরা মুহাম্মদের গায়ে হাত দিও না অন্য কেউ যদি হাত দিয়ে দেয় তোমরা বেঁচে গেলে নিজের ভাইয়ের গায়ে হাত দেওয়া লাগে নাই নিজের ভাইয়ের গায়ে হাত দেওয়া থেকে নিজে বেঁচে গেলে আর যদি মোহাম্মদ বিজয়ী হয়ে যায় আরবের লোকেরা যদি পরাজিত হয় তাতেও তোমাদের লাভ যিনি বিজয়ী হলেন তিনি তো তোমাদেরই একজন আল্লাহ যে চেয়ারম্যান প্রার্থী যাকে আপনি ভোট দেন নাই যাকে পরাজিত করার জন্য আপনার আর সর্বাত্মক প্রচেষ্টা ছিল ওর বিরোধিতা করেছেন সর্বত্রই আপনি যাকে পছন্দ করেন নাই যার পরাজয়টা আপনি কামনা করেছেন ওই প্রার্থী যদি চেয়ারম্যান হয়ে যায় এখন আপনি কিন্তু এই চেয়ারম্যানের পরিচয় দিয়া চলবেন আর আধা ঘন্টা পরে পরে বলেন ঠিক নয় কি আমার ভাইয়েরা দূরে এক জায়গা গিয়ে জিজ্ঞেস যদি করে আপনাকে আপনার বাড়ি কোথায় আপনি বলবেন চেয়ারম্যান সাহেবের বাড়ির উত্তর পাশে ঠিক নয় কি অথচ চেয়ারম্যান ফেল করার জন্য আপনি যা পারছেন তাই করছেন এখন যখন হে পাস করে লাইছে এখন কোন চেয়ারম্যান সাথে আমার খুব ভালো সম্পর্ক ঠিক নয় কি চেয়ারম্যান জানা নাই এর কি আমি ভিতর ভিতরে কত কাজ করছি ঠিক নয় কি এতে দুনিয়ার মানুষের নিয়ম বিজয় যখন এসে যায় সবাই তার সমর্থন করে প্রশংসা করে আবার যখন পরাজিত হয়ে যায় তখন তার পক্ষে কেউ থাকে না ঠিক নয় আবুল বংশের নেতারম মোহাম্মদ যদি বিজয় হয়ে যায় তাতেও তোমাদের লাভ যিনি বিজয় হলেন তিনি তো তোমাদেরই বংশের লোক আল্লাহ একবার বলবেন না আমার ভাইয়ারাম আবুল ওয়ালিদ আল্লাহর নবীকে তিনটা প্রস্তাব দিয়েছিলাম এর মাঝে একটা প্রস্তাব হলো যদি তুমি নেতৃত্ব চাও নেতা বানাবো যদি সম্পদশালী হতে চাও ধনী বানাবো রাসুল এই সুরা তালাওয়াত করে বুঝালে নেতৃত্ব এবং সম্পদ থেকে ইমান অনেক দামি জোরে বলেন না আল্লাহু আকবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই একজন ইমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম কি আল্লাহ আর আস্তে বলেন ইমান একটু সবাই একটু শক্তিটা ব্যয় করে সবাই একসাথে বলুন তো দেখি নাম কি আরো জোরে বলেন একজন ইমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদের নাম ইমান ইমান এবং ইমান এই ইমানের মতো দামি সম্পদ আকাশেও নাই নাই সবচেয়ে দামি সম্পদের নাম হলো ইমান এই ইমানটা আমার আপনার কাছে আছে না নাই বাকি যারা জবাব দিলেন না নাই আছে না নাই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ ঈমান আমি আপনি অর্জন করতে পেরেছি এর জন্য কোনো পরিশ্রম করা লাগে নাই একজন নুরানী মাদ্রাসার শিক্ষক হেফজ মাদ্রাসার শিক্ষক একটা মাদ্রাসার মোহতামিম একটা কেজি স্কুলের শিক্ষক আমার ভাইয়েরা সারা মাস পরিশ্রম করার পরে মাস শেষে যে পরিমাণ বেতন তার পকেটে আসে সর্বোচ্চ সাত আট হাজার দশ হাজার টাকা এই দশ হাজার টাকা ইনকাম করার জন্য যে পরিমাণ পরিশ্রম তাদের করা লাগে তামাম পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ যার নাম ইমান ওই ইমান অর্জন করার জন্য এই পরিমাণ পরিশ্রম কি আমার আপনার কথা আমার বলে ভাইয়ার কোন পরিশ্রম করা লাগে নাই তিনি আমাদের এমন আল্লাহ তিনি আমাদের এমন আল্লাহ ইমান নামক এমন সম্পদ কি তিনি ক্ষমতার সাথে সম্পৃক্ত করেন নাই তিনি যদি বলতেন শুধুমাত্র ক্ষমতাবান যারা তারা ইমান নামক সম্পদ পাবে ক্ষমতা নেয় যাদের তারা পাবে না তাহলে বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি ইমানদার হতো জো বাইডেন কথা বলে না ঠিক কিনা আমরা আজকে মাফিরে যারা আছি আমরা কেউ চেয়ারম্যান না মেম্বার না এমপি না মন্ত্রী না আমরা ইমার নামক সম্পদ পেতামই না ইমানকে যদি রব্বুল আলমিন টাকার সাথে সম্পৃক্ত করতেন তাহলে আমরা যারা গরিব আমরা ইমান পেতামই না যদি সাথে করতেন সম্পৃক্ত আমরা যারা কালো আছি আমরা নামক ইমান সম্পদ পেতাম না তিনি আমাদের এমন আল্লাহ তিনি আমাদের এমন আল্লাহ তিনি আমাদের এমন আল্লাহ চেহারার সাথে সম্পৃক্ত করে নাই টাকার সাথে সম্পৃক্ত করে নাই ক্ষমতার সাথে সম্পৃক্ত করে নাই তিনি আমাদেরকে দয়া করে ইমা নামক সম্পদ দিয়েছেন এই জন্য কি মন থেকে আলহামদুলিল্লাহ বলা দরকার নয় আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে যে সম্পদ যত দামি ওটা চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা কম না বেশি আর আস্তে বলেন কম না বেশি আমার ভাইয়েরা পৃথিবীতে মানুষের ব্যবহারিক এরকম কিছু পণ্য আছে যেগুলো প্রয়োজনীয় কিন্তু এগুলো চড়ে নেয় না এগুলোর প্রতি মানুষের তেমন কোনো আকর্ষণ নাই যেমন আমি উদাহরণ দিতে গিয়ে বলে থাকি মাটি কাটার জন্য যার নাম যে যন্ত্র তার নাম মাটি গর্ত করার জন্য যেটা তার নাম কি আরো জোরে বলে গাছ কাটার জন্য কুঠার ধান ঝাড়ার জন্য কি কুরাল ধান চালার জন্য হ্যাঁ উঠানে ধান শুকাচ্ছিলেন এগুলো স্তূপ করার জন্য যে টানে কি পাওরা এগুলো কি খুব দামি জিনিস কিন্তু প্রয়োজনীয় ঠিক নয় কি এগুলো যদি সারা রাত উঠানে পড়ে থাকে বাড়ির মালিক স্বামী এবং স্ত্রী রাত তিনটার সময় মনে হলো উঠানে পাওরা না পাওরা পড়ে আছে ঘুম নষ্ট করে সম্ভবত উঠে উঠবে 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 কথা বলে না 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 কেন নিবে আর যদি ঠিক নয় এগুলো কি আমার ভাইয়ারা এখন চোরের রুচিও পরিবর্তন হয়েছে এখন আর ডাব চোর পাওয়া যায় না সুপারি চোর এখন আর পাওয়া যায় না এখন পাওয়া যায় হাজার হাজার কোটি টাকার চোর কথা বলেন ঠিক নয় কি এখন হাজার হাজার কোটি টাকার চোর পাওয়া যায় এখন আর তেল চোর ডাল চোর পাওয়া যায় ঠিক নয় কি আবার চোরের আবার কি আছে পক্ষে সাপোর্টকারী আছে উনি 4000 কোটি টাকা চুরি করছে রাগ হইছেন আপনি আবার উনি কয় না অল্প কয়টা টিয়ান আনিছে ঠিক নয় কি উনি নিল 4000 কোটি টাকা আর উনি কয় কি ইংরেজি কি কয়টারে সামথিং মানে অতি সামান্য কি রুচির পরিবর্তন হয়েছে আমাদের আমার ভাইয়ারক এগুলো মানুষ নেয় না কিন্তু এই লোকটা যে লোকটার এই পণ্যগুলো সারা রাত উঠানে পড়ে থাকলে পরে ঘুম নষ্ট হয় না আরামের ঘুম নষ্ট করে সজাগ হয়ে এগুলো ঘরে আনবে না এই লোকটাই ব্যাংক থেকে এক লক্ষ টাকা উঠালো দুইটা পঞ্চাশ হাজার টাকার দুইটা ভান্ডেল ঘরে উঠার সময় একটা ভান্ডেল পড়ে গিয়েছে ঘরের এক কোণে গাছের তল ওর মনে ছিল না রাত তিনটার সময় হঠাৎ ভান্ডেল ও জায়গায় পড়ে আছে এ উঠবে না উঠবে না না উঠবে না উঠবে আপনারা কি করবেন কথা বলে না কে উঠবেন শুধু কি নিজে উঠবেন না নিজের স্ত্রীকে উঠাবেন জোরে বলেন আমার ভাইরা যদি তালাশ করে টাকাটা পাওয়া যায় পর ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে শুধু আলোচনা করে রাত কাটিয়ে দিবেন কেমনে আড়াই জীবনে কোনোদিন আড়াই না কথা কয় নাকি কেউ দেখে নাই দেখলে নিয়ে যেত আমি উত্তর ঘরের হেতে যদি দেখতো কথা ঠিক কি না মানে সারা রাত্রে শুধু এ শুধুই আলোচনায় আর যদি টাকাটা পাওয়া নাই যায় কথা বলে না কেন কিছু মারামারি শুরু হইব মারামারি হবে না মায়ের খাইবো কে কথা বলে না কেন খাইবো কে হারাইলো হারাইলো কে মায়ের খাইলো কে এখানে বোর কোনো দোষ আছে আপনাকে আমার সাথে কথা বলে না যে বোর কোনো দোষ আছে টাকা কি বই উঠাইছে না নাই আমার বর্তমানেও অবস্থাটা হলো এই উনি দাইল খায় না গাঁজা খায় না হিরোইন খায় না বাবা খায় না ইয়াবা খায় না কোন অন্যায়ের সাথে জড়িত নাই সব অন্যায় করে উনি মায়ের খায় ঠিক নয় কি সব অন্যায় বিচার কি হবে না মরা কি লাগবে না বিচার অবশ্যই হবে যদি আল্লাহ থাকে যদি পরকাল থাকে যদি হিসাব নিকাশ থাকে জাল্লা জাল্লা করে হিসাব হবে ইনসা

এবার আবার আগের প্রশ্নে আপনাদেরকে করি সবচেয়ে দামি সম্পদের নাম কি আরো জোরে বলেন সবচেয়ে দামি সম্পদের নাম কি আমার ভাইয়েরা দুনিয়ার সম্পদ যে চুরি করে তাকে বলা হয় চোর ইমান নামক সম্পদ যে মানুষ রূপী চোরে চুরি করে তার নাম ভণ্ড পীর তার নাম ভণ্ড আলেম তার নাম ভণ্ড বক্তা তার নাম ভণ্ড নেতা তার নাম ভণ্ড ইমাম সম্পদ যে চুরি করে তাকে কিন্তু আমরা মালিকেরা ভালোই চিনি কিন্তু ইমান চুরি করার জন্য যে চব্বিশ ঘন্টা তৎপর থাকে ওকে কিন্তু চিনি না ঠিক নয় কি যেই লোকটা আপনার জীবনের সবচেয়ে চরম শত্রু এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো শত্রু নাই একজন হাত তোলেন কার শত্রু নাই ওই এক শত্রু নাই বলি এ চশমা আছে যেন শত্রু নাই কি এই পৃথিবীতে কি এমন কেউ আছে যার কোন শত্রু নাই আপনাদের শত্রু আছে না নাই যে ব্যক্তিটা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু তিনশো পঁয়ষট্টি দিনে আপনার বছর হয় কিন্তু ও আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে তিনশো সত্তরটা কয়টা আপনার জায়গা দখল করেছে বাড়ি দখল করেছে আপনার বউকে মেরে ফেলেছে ছেলেকে গুম করেছে দোকান জ্বালিয়ে দিয়েছে পুকুরের মাছ বিষ ঢেলে সব মেরে ফেলেছে এই মানের একজন শত্রু আপনার যদি মনে করেন আপনার যদি থাকে এই শত্রু কি চব্বিশ ঘন্টে আপনার পিছনে লেগে থাকে আমার কথা কি বুঝতেছেন আপনারা মনোযোগ নাই আপনাদের আলোচনা চলবে না ছেড়ে দেব যেভাবে কথা বলেন এইভাবে কি আলোচনা চলে এই চরম শত্রু কি ঘন্টা আপনার পিছনে লেগে থাকে ও হাট বাজার করে চাকরি বাকরি করে সব কাজ করে মাঝে মাঝে আপনার পিছনে সময় দেয় চব্বিশ ঘন্টা বড়জোর দুই তিন ঘন্টা আপনার পিছনে সময় দেয় আমার ভাইরে এবার আপনাদের কাছে প্রশ্ন যে শত্রু চব্বিশ ঘন্টার ভিতরে আপনার পিছনে দুই ঘন্টা সময় দেয় আপনি কি ওর দুই ঘন্টার শত্রুতা থেকে নিজেকে বাঁচার জন্য দুই ঘন্টা সতর্ক থাকেন না চব্বিশ ঘন্টা সতর্ক থাকেন আরো জোরে বলেন ও শত্রুতার জন্য দুই ঘন্টা সময় দেয় আপনার পিছনে কিন্তু আপনি সতর্ক থাকেন কয় ঘন্টা আরো জোরে বলেন কয় ঘন্টা ওই শত্রুকে কি শুধু আপনি চিনেন না আপনার পরিবারের সবাই চিনে আমার আপনার ইমানের জন্য চরম শত্রু যে তার নাম হলো ইবলিস তার নাম হলো ইবলিস তার নাম হলো ইবলিস এবার আপনাদের হাজারো জনতার কাছে প্রশ্ন আমার আপনার সবচেয়ে দামি সম্পদ যার নাম ইমান এই মান নিয়ে কবরে যেতে পারলে চির সুখের জায়গা জান্নাত এই ইমান হারিয়ে যদি কবরে যান কবরে যায় চির দুঃখের জায়গা যাহার নাম এই ইমান চুরি করার জন্য যে ইবলিস আমার আপনার পিছনে লেগে আছে ওই ইবলিস কি চব্বিশ ঘন্টার ভিতরে দুই ঘন্টা সময় দেয় না চব্বিশ ঘন্টাই দেয় আরো আসতে বলেন কয় ঘন্টা দেয় আমার ভাইয়েরা যে ইবলিস চব্বিশ ঘন্টা আমার আপনার পিছনে সময় দেয় ওই ইবলিসের শত্রুতা থেকে নিজেকে বাঁচাবার জন্য কয় ঘন্টা আমরা সতর্ক থাকি কথা বলে সতর্ক কি থাকি সতর্ক থাকি না বরং দেখা যায় দুনিয়ার চোর যারা তাদেরকে দেখলে ভয় করি অন্য পথ দিয়ে ঘুরে যায় কিন্তু ইমানের চোর যে ওকে আপনার জড়াইয়া ধরি ওই দেখেন একাত্ত এতগুলো মানুষের ভিতরে ঢুকে একটা মন নষ্ট করে দিল মনোযোগ আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারা দেখা ওনার চেহারাটা কেমন তাফসির মাহফিলগুলো এখন অধিকাংশ ক্ষেত্রে নাটকে পরিণত হয়েছে এখন শুধু ভাইরাল এখন নিজেও ভাইরাল হওয়া লাগবে অন্য ভাইরাল করার জন্য নিজে প্রচেষ্টা চালানো লাগবে এখন কোরআনের আসলে যে মগজ কোরআনের যে আসলে রুহানিয়ত এটা বক্তাদের ভিতর নাই শ্রোতাদের ভিতর নাই আয়োজকদের ভিতর নাই এটা পুরাটা ওয়াস্তে এখন ব্যবসায় পরিণত হয়েছে এখন এমন বক্তা লাগবে যাকে আনলে হাজার হাজার মানুষ হবে এমন বক্তা লাগবে যাকে আনলে অসংখ্য কি হবে চ্যানেল এসে ভরে যাবে কিন্তু মনোযোগ দিয়ে শোনা এটার জন্য আমরা বলতে হয়তো আপনাদের শোনার মনোযোগ ছিল এখন সঙ্গীত অনুষ্ঠান দেখি আগে যে যাত্রা গানে লাইটিং একবার বন্ধ একবার এখন তাফসির মাহফিল এরকম লাইটিং শুরু হয়েছে দেখেন নাই মনে হয় মানে একবার ঘুরে একবার এদিকে এটা নাটক আমার ভাইরাম আমার আপনার ইমান চুরি করার জন্য ইপ্লিস কখনো কখনো পীরের ঘাড়ে সওয়ার হয় তখন ওই পীরের নাম হকানি পীর নয় ওই পীরের নাম ভণ্ড পীর আমার আপনার ইমান চুরি করার জন্য কখনো কখনো তখন ওই বক্তা ভালো বক্তা নয় তখন ওই বক্তার নাম হবে ভণ্ড বক্তা দুনিয়ার আপনার যে দশ হাজার টাকা চুরি করলো গোটা জীবনে একবার চুরি করেছেন ওই চোরকে আপনি ভালোভাবে মনে রেখেছেন গোটা জীবনে হয়তো সে একবার চুরি করে যে এখন একেবারে তওবা করে ভালো হয়ে গিয়েছে এরপরও কিন্তু তার কথা আপনার মনে হলে অন্যকেও কেউ স্মরণ করে দিলে কিন্তু আপনার কথা মনে হয় লোকটা চোর ঠিক নয় কি অথচ লোকটা জীবনে চুরি করছে কয়বার এখন সে ভালো না খারাপ তার মেয়ের বিয়ের জন্য আসলে আপনার কাছে জিজ্ঞেস করলে আপনি বলেন সে তো চোর ছিল ঠিক নয় কি অথচ ওই লোকটা এখন চোর না ওই লোকটা একেবারে পরিপূর্ণ ভালো হয়ে গিয়েছে করে পরিপূর্ণ ভালো হয়ে যাওয়ার পরেও গোটা জীবনে একবার আপনার টাকা চুরি করার কারণে আপনি তাকে ভুলতে পারেন নাই তার মেয়ে তো চুরি করে নাই কিন্তু তার মেয়ের বিয়ের জন্য আপনি বলেন কিন্তু যে আপনার ইমান চুরি করার জন্য তৎপর ওই ইমান চোর বক্তাকে আপনি টাকা দিয়ে হাদিয়া দিয়ে কিনে আনেন কথা বলে না কেন ঠিক নয় কি আমার ভাইয়ারা ওই ভণ্ড পীরকে ওই ভণ্ড আলেমকে ওই ভণ্ড বক্তাকে আপনি চোর হিসাবে চিনেন না ডাকাত হিসাবে চিনেন না বরং নিজের কষ্টার্জিত টাকা খরচ করে অগ্রিম টাকা দিয়ে তাকে দাওয়াত দিয়ে আনেন যুবকেরা দশ টাকা বিশ টাকা দোকানে দোকানে গিয়ে ফকির মতো মাফিয়ার জন্য কালেকশন করে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা অগ্রিম পাঠায় ওকে আপনি টাকা দিয়ে এখানে নিয়ে আসেন আবার ওর জন্য কত সুন্দর বড় করে নাম উপরে হেডলাইন করেন ওকে আপনি গরু হাতিয়া দেন ছাগল দেন মহিষ দেন আর আসতে মাইনে আসতে পারে ঠিক না কি ওরে আপনি গরু দিলেন ছাগল দিলেন মহিষ দিলেন অনেক টাকা দিলেন আবার যাওয়ার সময় কত ভদ্রভাবে বলেন হুজুর তেমন খেদমত করতে পারি নাই ঠিক নয় কি তাহলে টাকাও দিলেন গরু দিলেন ও যাওয়ার সময় আপনার ইমানটাও নিয়ে গেল ইমানটাও দিয়ে দিলেন টাকাও দিয়ে দিলেন আমি কি কথা বুঝেতে পারছি আমার ভাইরা এই জন্য ইমানকে হেফাজত করার জন্য ওয়াজ শোনা যত বেশি জরুরি তার থেকে বেশি জরুরি নিজের ইমানকে নিজে হেফাজত করার জন্য নিজে তৎপর হওয়া বর্তমানে ফেতনার যুগে কে যে কোন দিকে আপনার ইমানটাকে ছিনিয়ে নিয়ে সে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাচ্ছে আপনাকে বেঈমান করে কবর নিচ্ছে আপনি টেরো পাচ্ছেন আল্লাহর নবীর অসংখ্য হাদিস এর মাঝে একটা হাদিস হলো কেয়ামতের আগে এমন একটা সময় আসবে সকাল বেলা ইমানদার তো বিকালে বেঈমান বিকালে ইমানদার তো সকালে বেঈমান আমার এই ছোট্ট জ্ঞানে আমার মন বলে সে হাদিসে বলেছেন কিয়ামতের আগে একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে পুরা মসজিদ ভর্তি মুসল্লি এর মাঝে একজন ইমানদার নাই তার মানে ইমামও ও বেঈমান মুসল্লিও বেঈমান এরকম মুসল্লিকি সমাজ এখন পাওয়া যায় নামাজ পড়ে আল্লাহর হুকুমে নামাজ শেষে আল্লাহ বিরোধী মিছিলের প্রথম কাতারে আরো জোরে বলেন আসে না নাই আমার ভাইয়ের এই সারা জীবন আমার আপনার ইমান চুরি করার জন্য যত তৎপরতা চালায় মৃত্যুর আগে ওই ইবলিস পেরেশান হয়ে যায় পাগল হয়ে যায় ষাট বছর সত্তর বছর আপনার ইমান হারা করার জন্য চেষ্টা করেছেন সফল হয় নাই এখন আপনি মুমর্ষ অবস্থায় পড়ে গিয়েছেন আধা ঘন্টা পরে মরে যাবেন দশ মিনিট পরে মরে যাবেন এই সময় ইবলিস সদল বলে আপনার উপর আক্রমণ চালায় পাগল হয়ে যায় ইবলিস সে চিন্তা করে সত্তর বছর তার পিছনে সময় দিয়েছি সফল হয় নাই ওকে বেইমান বাড়াতে পারি নাই আধা ঘন্টা পরেই তো কবরে চলে যাবে এটা তো শেষ সময় এ সময় যদি আমি সফল হই আমার সত্তর বছরের চেষ্টা সফল ঠিক নয় কি একটা ছেলে বারো বছর লেখাপড়া করেছে চাকরির ইন্টারভিউতে পাস করেছে ইন্টারভিউ দিয়েছে তিরিশ মিনিট আপনি কি তিরিশ মিনিটে সফল বলবেন না পুরো জীবন সফল বলবেন ঠিক নয় কি বারো বছর লেখাপড়া করেছে চমৎকার লেখাপড়া করেছে ভালো রেজাল্ট করেছে কিন্তু ইন্টারভিউতে সে পাস করে নাই আপনি কি তিরিশ মিনিটের ব্যর্থতা বলবেন না পুরো জীবন রে কইবেন না লেখাপড়া করে ঠিক নয় কি ইবলিস তখন সিদ্ধান্ত নেয় এই লোকটা তো এখন ইমান নিয়ে যদি মরে যায় আমার সারা জীবন চেষ্টা ব্যর্থ হয়ে যাবে আর এই আধা ঘন্টা পরে যদি লোকটা মরে যায় আমি যদি এখন সফল হই আমার সত্তর বছরের প্রচেষ্টা সফল হবে এই জন্য ইবলিস পাগল হয়ে যায় ইবলিস পেরেশান হয়ে যায় ইবলিস পেরেশান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমাস সিজদার যে আয়াত আমরা তেলাওয়াত করেছি ওই আয়াত রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি আল্লাহকে রব মেনে ঘোষণা করেছে মৃত্যু পর্যন্ত আল্লাহকে রব মেনে থেকেছে এই কথার উপর অটল থেকেছে এই ব্যক্তির ইমানকে ইবলিসের এই চতুর্মুখী সাঁসী আক্রমণ থেকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয় জোরে বলেন আল্লাহ আকবর আপনি টাকা হারিয়েছেন কিচ্ছু হারান নাই জাগা জমিন হারিয়েছেন কিচ্ছু হারান নাই আমি জীবন হারিয়েছি তো কিচ্ছু হারাই নাই যদি ইমানটা ঠিক থাকে আর আমি ইমান হারিয়েছি পৃথিবীর সব পেয়েছি আসলে কিচ্ছু পাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রবকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এরপর মৃত্যু পর্যন্ত এই কথার উপর অটল থাকে আমাদের রব আল্লাহই কথা বলার মতো অনেক লোক পাওয়া যায় এখন যদি বলি হাত তোলেন একটা হাত নিচে থাকবে না সব হাত কিন্তু যেই লোকটা নামাজ পড়ে আল্লাহকে রব মেনে আল্লাহু আকবার বলার পরে ফাতে শুরু করে রব বলে আল্লাহকে স্বীকার করে আলহান্দুল্লাহি রব্বিলা আলা মিদ শামী আল্লাহ হলে মান হামিদা অরব্বানা আল্লা কালহান সুবহা নরব্বী আল্লাহ আলা সুবহা নরব্বী আলা আল্লাহ সুবহা নরব্বী আল আজিম সুবহা নরব্বিয়ালা আজিম নামাজের রব শিকার করেছি কাকে আর জোরে বলেন আর আজতে বলেন কিন্তু নামাজ শেষে নামাজে যে লোকটা আল্লাহকে রব মেনে নামাজ পড়েছিল নামাজ শেষে এই লোকটা যখন ব্যবসা করতে যায় তখন সুদের কারবার করে এরকম নামাজি সমাজে আসে না নাই থাকলো লরিবাগে নাই থাকলো বুড়িচঙে নাই কুমিল্লাতে নাই বাংলাদেশে নাই এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এই লোকটাকে আসলে আল্লাহকে রব মেনেছে কথা বলে রব মেনেছে রব কি শুধু নামাজে না জীবনের চব্বিশ ঘন্টায় কথা বলে না কেন শুধু নামাজে আল্লাহ রব না বাহিরে আল্লাহ রব ব্যবসাতে রব মানা লাগবে কাকে চাকরিতে রব মানা লাগবে কাকে হাল চাষ করার সময় রব মানা লাগবে কাকে মিছিলে যখন যাবেন রব মানা লাগবে কাকে আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন আমার জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যদি আল্লাহকে রব মেনে চলে এবার আপনাদের কাছে প্রশ্ন গোটা জীবনে আল্লাহকে রব মেনে চলার মতো নামাজে ইমানদার সমাজে কম না বেশি মুখে মুখে আল্লাহকে রব মারার মতো লোকের অভাব নাই কিন্তু নামাজে রোজাতেব হজে, জাকাতেব মসজিদে বাজারে সংসদে রাজনীতিতে মিছিলে মিটিং এ সমাবেশে অফিসে আদালতে সর্বত্রই আল্লাহকে রব মানার মতো ইমানদার অনেক কম জোরে বলেন ঠিক নয় কি আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন উদখুলু ফিস সিলমে কাফা ইসলামে অর্ধেক ঢুকলে চলবে না পঁচানব্বই পার্সেন্ট ঢুকলে চলবে না ইসলামে ঢুকতে হবে কত পার্সেন্ট আরো জোরে বলেন কত পার্সেন্ট দাখিল পাস করার পরে এসএসসি পাস করার পরে যে কোনো কলেজে আপনার ভর্তি হওয়ার স্বাধীনতা আছে এই স্বাধীনতা কোন হস্তক্ষেপ কারো করার অধিকার নাই কিন্তু একবার যদি কোন কলেজে আপনি ভর্তি হয়ে যান এখন আর আপনার স্বাধীনতা নাই ওই কলেজের আইন আপনাকে মেনে চলতেই হবে ঠিক নয় কি এই কলেজে পড়ার আগে আপনি টি শার্ট পরেছিলেন জিন্সের প্যান্ট পরেছিলেন এমন টি শার্ট মাঝে মাঝে নামাজে গেলে রুকুতে গেলে হের পরনে জামা আছে না নাই বুঝাই যায় না এরকম যুবক সমাজে আসে না নাই এই কলেজে ভর্তি হওয়ার আগে আপনার চলছিল অনেক লম্বা লম্বা কিন্তু যে কলেজে এখন ভর্তি হলেন ওই কলেজের নিয়ম হলো সাদা প্যান্ট পরা লাগবে টাকনুর উপরে পরা লাগবে সাদা শার্ট গায়ে দেওয়া লাগবে চুল ছোট করা লাগবে এখন যদি আপনি বলেন আমি কলেজের আইন মানি না এই কলেজ আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে কি পারবে না কথা বলেন পারবে কি পারবে না এই এই পৃথিবীতে অনেক ধর্ম আছে যে কোনো ধর্মে অন্তর্ভুক্ত হওয়ার স্বাধীনতা আপনার আছে আপনি হিন্দু হয়ে যান বৌদ্ধ হন খ্রিস্টান হন ইহুদি হন নাসারা হন যে কোনো ধর্মে আপনি সদস্য হয়ে যান কেউ আপনাকে বাধা দিবে না জোর করে কেউ আপনাকে কালেমার পরে মুসলমান বানাবে না কিন্তু একটা ধর্ম যদি আপনি গ্রহণ করে ফেলেন এখন আর স্বাধীনতা নাই ওই ধর্মের আইন বুঝে আসলো মানতে হবে বুঝে না আসলো মানতে হবে এই কথাটা বুঝার জন্য কি কামেল পাশ করা দরকার দাওরা হাদিস পাশ করা দরকার এম এ পাস করা দরকার কমন সেন্সের কমন বাদ দেওয়ার শুধু সেন্সও যদি থাকে এই কথাটা বুঝা সহজ ঠিক নাকি আমি উদাহরণ দিতে গিয়ে বলে থাকি আপনাদের উদ্দেশ্য একই উদাহরণটা দিচ্ছি আমার দুই পাশের যে দুই মুরব্বী এখানে বসা একজন সভাপতি একজন সহজ সভাপতি ধরে নিলাম এই দুইজন নির্বাচনে প্রার্থী হয়েছে চেয়ারম্যান কি প্রার্থী হয়েছে কি প্রার্থী হয়েছে উনিও চেয়ারম্যান উনিও চেয়ারম্যান এখন আপনি আপনি মানে প্রত্যেকেই ওনার কর্মী সকাল নয়টা থেকে দুইজন দুই দলের প্রার্থী সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ওনার মিছিল করেছেন একেবারে জীবন দিয়ে দুপুরবেলা প্রচন্ড খিদা উনি আবার আর্থিকভাবে অত সচ্ছল না উনি কর্মীদেরকে প্যাকেট খাওয়ায় না টুস বিস্কিট আর লাল চা আবার এই হুজুরে দাওয়াত টাওয়াত খায় পয়সা আছে ভালো এই হুজুরের প্রত্যেক দিন আপনি সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত মিছিল করেছেন ওনার ওনার খাওয়ার সময় অফিসে আসছেন প্যাকেট পাবেন না মাইর খাবেন কথা বলে না কেন প্যাকেট পাবেন না মাইর খাবেন উনি দেওয়া লাগবে না ওনার কর্মীরা ধাক্কা দিয়ে বের করে দিবে এখন আপনাকে গলা ধাক্কা দিয়ে উনি বের করে দিল ওনার কর্মীরা বের করে দিল আপনি বাজারে গেলেন যার কাছে আপনি বিচার দেন আপনি কি বিচার পাবেন বরং সবাই বলবে তোরে আরো দেওয়ান দরকার ছিল ঠিক নয় কি জায়গায় জায়গায় এভাবে অপমান হয়ে সর্বশেষ প্রচন্ড খিদা নিয়ে গেলেন বাড়িতে আপনার স্ত্রী আশা করে বসে আছে স্বামী নিজ প্যাকেট খাবে আমার জন্য একটা প্যাকেট নিয়ে আসবে এখন প্যাকেট আনা তো দূরের কথা যাইয়ে কয় বাদ দে কি দে আছেন আপনার মাঠে এখন আপনার স্ত্রী যতই বলে আপনার আপনার মেজাজ গরম হয় স্ত্রী পরিবেশ কন্ট্রোল করার জন্য আগে আপনি পরিবার খানা খাওয়ার ঘটনা বলা শুরু করলেন এই ঘটনা শোনার পর আপনার স্ত্রী যদি বুদ্ধিমতী হয় সেও বলবো আমি এমন ব্যাক কথা কথা বলে ঠিক না দুনিয়াতে এক দলের মিছিল করে আর একদল অফিসে গেলে খাওয়া পাওয়া যায় না দুনিয়াতে আপনি শুধু ঠুকঠাক করে চব্বিশ ঘন্টার পাঁচ সত্য নামাজ অজু সহকারে খুশু খুজুর সাথে পড়তে বড় জোর এক ঘন্টা লাগে এক ঘন্টা আল্লাহর গোলামী করলেন আর আপনার অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন মিছিল মিটিং সমাবেশ সব আল্লাহর বিরুদ্ধে করলেন মরার পরে ওলামাই কেরামদেরকে দাওয়াত দিয়া আল্লাহ মিল্লা তেরে সরিল্লা বলে কবরে ঢুকাই দিল এই মরা পচা লাশটার রাসুলের কোন দরকার আছে বলে মনে হয় কথা বলে মনে হয় আমার ভাইয়ের এজন্য জন্য আল্লাহ দেওয়ার জান্নাত পেতে হলে ইসলামে ঢুকতে হবে পরিপূর্ণভাবে জীবন যদি চলেও যায় ইমানের সাথে কম্প্রোমাইজ করা যাবে না রাজি আছি এই জন্য আল্লাহ রব্বুল্লা আমিন বলেন ইন্নাআল্লাহ দী না আল্লাহ যারা মনে প্রাণে স্বীকার করে নিয়েছে আমাদের রব আল্লাহ এবার আমরা আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি এবার আমরা কি সবাই আল্লাহকে মনে প্রাণে রব বলে স্বীকার করছি স্বীকার করে নিয়েছি হাত তুলে কি সাক্ষী হওয়া যায় আমরা রব মেনেছি কাকে হাত নামান আমার ভাইয়ারা আল্লাহকে রব মানার পরে আল্লাহর আইন অনুযায়ী যদি আপনি চলতে চান পরিবারকে চালাতে চান বিপদ আসার সম্ভাবনা আছে না নাই আরো জোরে নাসে আছে না নাই আপনার জেল হবে জরিমানা হবে ঘর জ্বালিয়ে দেওয়া হবে ছেলে গুম করা হবে দোকানে আগুন দেওয়া হবে আপনার বিরুদ্ধে মামলা হবে আপনার বিরুদ্ধে অনেক অসত্য তথ্য দেওয়া হবে এমন কি আপনাকে ফাঁসি তো ঝুলানোর সম্ভাবনা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এত সব কিছু মোকাবেলা করেও যদি সুম্মস্তকামু কম ও রক্ত চক্ষুকে পরোয়া করে নাই হামলাকে পরোয়া করে নাই হামলার কাছে মাথা নত করে নাই ফাঁসির কাছে নিজের ইমানকে বিক্রি করে দেয় নাই সুম্মাস্তাকামু ইমানের উপর মৃত্যু পর্যন্ত অটল ছিল আল্লাহু আকবার এই তো হলো একটা বিপদ আর একটা বিপদ হলো সর্বক্ষেত্রে আল্লাহকে রব মানার পরে লোভনীয় অফার আসার সম্ভাবনা আছে না নাই যে ছেলেটা সৎ ইসলাম বিরোধীরা এই ছেলেকে নিজের দলে ভিনানোর জন্য লোপনি অফার দেয় যে তুই যে দলে আসিস ওই দলে থাকলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে আমার অফিসে আয় একটা পাশে হুন্ডা দিয়ে দিব কয় লাখ টাকা লাগে দিয়ে দিব তাহলে দিকে ভয় আর দিকে লোভ এই লোভকে বর্জন করে যে যুবকটা যে যুবকটা কষ্ট করে টিউশনি করে নিজের সংসার চালায় লেখাপড়ার টাকার যোগান দেয় মা বাবাকে কিছু পাঠায় আজান হলে পরে আল্লাহকে সেজদা দেয় তিন কায়েমের জন্য জীবন দেওয়ার শপথ নিয়েছে ওই লোকটার ওই ছেলেটার একশো টাকা অনেক প্রয়োজন এক হাজার টাকার অনেক প্রয়োজন এই ছেলেটা যদি এত লোভনী অফার একটা হুন্ডায় পাশে হুন্ডার অফার পায় এক লক্ষ টাকার তাজা নোটের অফার পায় এই এই লোকটার একশো টাকার অনেক প্রয়োজন দশ টাকার অনেক প্রয়োজন এরপরও সে দশ লক্ষ টাকার অফারকে যদি পায়ের তলায় দেয় তার ইমান রক্ষার দায়িত্ব কি আল্লাহ নিবে না জোরে বলেন তার ইমান রক্ষার দায়িত্ব কি আল্লাহ নিবে না যেই লোকটা ইমান আনার পরে আল্লাহকে রব ঘোষণা করার পরে কত চতুর্দিক থেকে বন্য হায় নারা বন্য হায় নারা বন্য হায় নারা চতুর্মুখী আক্রমণ শুরু করেছে সে পরোয়া করে নাই তার সামনে তার ছেলেটাকে গুম করে ফেলেছে তার দোকানটাকে আগুন জ্বালি দিয়ে পুড়ি দিয়েছে তার চাকরিটা চলে গেল তার মেয়েটাকে ধর্ষণ করা হলো তার পুকুরে মাছ ছিল বিশ দিয়ে মাছগুলোকে মেরে ফেললো তার চাকরি দিয়ে সংসারটা চলতো চাকরিটা চলে গেল বিপদের পরেও পরেও রব বলে করেছে। এর থেকে চলে যায় স্থির ভাবে দাঁড়িয়ে আছে একটা সময় ঘোষণা হলো তোমাকে ফাঁসি দেওয়া হবে এরপরে ইমান বিক্রি করে নাই বরং ফাঁসির কাস্টে হাসি মুখে চলে গিয়েছে তার ইমান রক্ষা করার দায়িত্ব কি আল্লাহ দিবে না

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মাস্তাকামু ও বান্দা আমাকে রব মেনে স্বীকার করেছো দুনিয়ার কারো রক্ত চক্ষুকে পরোয়া করো না এই লোভনীয় ফারকে গ্রহণ করো না এই পায়ের দিয়েছো গরিবি জীবন যাপন করেছো টাকার পরোয়া করো হামলা মামলাকে ভয় করো কত রক্ত চক্ষু দেখে তোমাকে জমিন থেকে বিদায় করে হবে সমাজ করা হবে চক্ষু ফড়ে ফেলা হবে কত হুমকি দুমকি দিয়েছে তুমি ভয় করো না সুম্মাস্তাকামু আমাকে যে রব বলে স্বীকার করেছো আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পর এই কথার উপর অটল ছিলেন তোমাকে ইমান চুরি করার জন্য হাইজেক করার জন্য যখন পাগল হয়ে যায় তার সব বল নিয়ে সমস্ত শক্তি নিয়ে এই মানদারটাকে বেইমান করে কবর নেওয়ার জন্য যখন উৎপেতে বসে থাকে তখন আল্লাহ আলামিন তার এই গুলামটার ইমান রক্ষা করার জন্য আকা থেকে রহমতের ফেরিস্তা পাঠায় দেয় জোরে বলে আকবার ফেরিস্তারা এসে এই লোকটাকে সর্বপ্রথম জাহান নামের একটা বাড়ি দেখায় আপনি মুমর্ষ অবস্থায় শুয়ে আছেন আপনার চারপাশে অসংখ্যাপন জনের আরোনা জারি করে বলে কান্না কাটি করে বুক ফাট আর্তনাদ করে ওরা কিন্তু আপনার অবস্থা দেখে না দুইটা দুই জগতে আছে ওরা হলো স্বাভাবিক জগতে আপনি হলেন মৃত্যুমুখী এই জগতে আপনার সামনে ফেরিস্তারা এসে সর্বপ্রথম জাহান নামের একটা বাড়ি উপস্থাপন করে বলে আল্লাহর বান্দা তুমি যদি আল্লাহকে রব বানার পরে তোমার বিরুদ্ধে যত হামলা মামলা হয়েছে ওগুলোর কাছে যদি মাথা নত করে আল্লাহকে রব মেনেছে কথা থেকে সরে যেতে তুমি আল্লাহকে রব মানার পরে তোমার কাছে অনেক অফার এসে যে যদি তুমি সে অফারগুলো গ্রহণ করে ইমান হারা হয়ে যেতে তোমার জন্য এই জাহান নামের ছিল তুমি যেহেতু আল্লাহকে রব মেনে স্বীকার করার পরে কোনো মামলাকে কোন হামলাকে পরোয়া করো নাই কোনো কোটি কোটি টাকার লোভনীয় প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছ গ্রহণ করো নাই আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে আল্লাহ তোমার জন্য জান্নাতেরই বাড়িটা বরাদ্দ করেছে জোরে বলেন আল্লাহ আকবার আপনার সামনে এমন একটা বাড়ি উপস্থাপন করবে এমন একটা বাড়ি উপস্থাপন করবে আপনাকে ফেরিস্তারা আপনাকে বলবে লাতা খাফুয়ালা তাহা জানোয় বিল জান্নাতিল্লাতি কুংথুম থুআঁদুন ওয়াল্লাহর বান্ধব বিগত দিনের জন্য ভয় করু সামনের জীবনের জন্য কোনো চিন্তা করু বরং ওই জান্নাতের শুভ সংবাদ নাও যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল আপনার সামনে আমার একটা সুন্দর চমৎকার জান্নাতের বাড়ি উপস্থাপন করা হবে আনবি হোলার তালফ ইয়াল্লাহ তাহাল আন হু কালাম ওয়ালা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আল্লিহসাল্লাম

আমি বানায় রাখছি এমন সুন্দর জান্নাত মালা আইনুন রাত যেমন সুন্দর জান্নাত পৃথিবীতে কোন চোখ কোনোদিন দেখে নাই ওয়ালা উজুনুন সামিয়াত কোন কান কোনোদিন শুনে নাই ওয়ালা খাতারা আলা কালবে বাসার কোন মানুষ কোনদিন দিন কল্পনা করে নাই এই জান্নাতের এই সুন্দর বাড়িটা যখন আপনি দেখবেন ওই ফেরিস্তাদের এই অবর এই ফেরিস্তাদের ভূমিকা দেখে ইবলিস এখান থেকে পলায়ন করবে আপনি জান্নাতের বাড়িটা যখন দেখবেন আপনার দেহের ভিতরে রুটার থাকতে চাইবে আপনি রুহুটা পেরেশান হয়ে যাবে যত তাড়াতাড়ি পারে রুহুটা দেহ থেকে বের হয়ে জান্নাতে যেতে চাইবে আল্লাহু আকবার জান্নাতের বাড়িটা দেখার পরে দুনিয়াটাকে মনে হবে পচা 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 দুনিয়াতে আপনি থাকতে চাইবেন না আমি উদাহরণ দিয়ে বলে থাকি এই স্টেজের ওই প্রান্তে যদি দশ হাজার কোটি টাকার একটা ভান্ডেল থাকে কয় হাজার কোটি টাকা মনোযোগ নেই এই পাশে কয় হাজার কোটি টাকা আর এই পাশে পঞ্চাশ পাঁচ টাকার একটা কয়েন আছেন আপনার মাঠে স্টেজের এই পারে এই প্রান্তে দশ হাজার কোটি টাকা একটা ভান্ডেল আর এই প্রান্তে মাত্র পাঁচ টাকার একটা কয়েন পাঁচ টাকার কয়েনের কাছে আসবেন কয়জন জবাবে তো বোঝা যায় আসবেন আসবেন কেউ যদি আপনি নিশ্চিত হন এই দশ হাজার কোটি টাকার জন্য যতজন প্রতিযোগী আমি এটা ধরতেও পারবো না পাওয়া তো দূরের কথা এরপরে এই দিকে চাইয়া থাকবেন কথা ঠিকই না আপনি যদি নিশ্চিত হন একশোতে একশো মিয়া যদি নিশ্চিত হন এই দশ হাজার কোটি টাকার যত প্রতিযোগী আমি দশ হাজার কোটি টাকা তো পাবই না ধরতেও পারবো না এরপরও কিন্তু এই দিকে তাকিয়ে থাকবেন পাঁচ টাকার কয়েন যদি এই অবস্থা কেউ পকেটে তুলে দেয় এদিকে আপনার মনোযোগ থাকবে কি থাকবে না যখন আপনি জান্নাতের বাড়িটা দেখবেন তখন এই পাঁচ টাকার মত মনে হবে এই দুনিয়াটা পচা দুনিয়াটা পচা দুনিয়াটাকে মনে হবে পচা তখন ওই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবেন আমার মন বলে এরকম কিছু আল্লাহর বান্দা পৃথিবীতে ছিল যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের বাড়িটা দেখার কারণে নিশ্চিত নিজে জানে এক মিনিট পরে তার ফাঁসি হবে এক মিনিট পরে তার মৃত্যু হবে সবাইকে নিয়ে মোনাজাত করে সুন্দর জামা কাপড় পরে নিজে হেঁটে হেঁটে হাসি মুখে ওই মৃত্যুকে বরণ করার জন্য যেতে পেরেছে কথা বলা ঠিক নয় কি নাহলে কারো পক্ষেই জান্নাতের বাড়ি শতকে ডাকা ছাড়া এভাবে হেঁটে হেঁটে জীবন দেওয়ার জন্য যাওয়া সম্ভব না আমার ভাই আমরা কি সবাই একমত হলাম সবচেয়ে দামি সম্পদের নাম ইমান এই মানটা আমার আপনার কাছে আছে না নাই এবার কি সিদ্ধান্ত নিতে পারি জীবন চলে গেল ইমানটা কারো হাতে তুলে দেব না রাজি আছি আপনার পকেটে এক লাখ টাকা হাতে একটা মোবাইল সেট যে মোবাইল সেটের দাম দশ হাজার দুই হাজার টাকা পকেটে এক লাখ মোবাইল সেটের দাম আপনি টাকাতের কবলে পড়েছেন আগে কি টাকা দিবেন না মোবাইল দিবেন কথা বলে না কেন গেলে যাক এখন মোবাইল দেওয়ার পরে ও খুশি না ও লাখ টাকা মানুষের এক চাহিদার কোন শেষ নাই যত দিবেন ততই লাগে এখন তো আমাদের হুজুরদের যে বদনামি শুরু হয়েছে যত দেন এরপর পর আরো লাগে কথা বলে ঠিক নয় কি আল্লাহ তুমি আমাদেরকে নির্লোভ হয়ে দাও আমাদের কথার সাথে যদি কাজের মিল না থাকে আয়োজ এবং শ্রোতারা যদি আমাদের তাকুয়ার যাররা পরিমাণ আসর যদি তাদের উপরে না পড়ে আমার এটা দাওয়াতি কাজ হবে না দাওয়াতি কাজ হবে না ইত্যাদি উ মাল্লাজ র ইত্যাদি উ মাল্লাজ র দুনিয়াতে যদি সব পাওয়ার আশা করি তো জান্নাতে পাবটা কি পরকালে পাবোটা কি কিছু তন্তু তো পরকালে পাওয়ার জন্য রাখা দরকার আমার ভাইয়ের ডাকাতের কবলে পড়ার পরে মোবাইলটা দিয়ে দিলেন ও ডাকাত খুশি হল না এবার টাকা চায় এবার আপনার কাছে সম্পদ আছে দুইটা একটা হলো এক লাখ টাকার একটা হলো জীবন ডাকাত বলছে হয় টাকা দে না হয় জীবন দে এবার কি আপনি টাকা দিবেন না জীবন দিবেন আরো জোরে বলেন টাকাটা দিয়ে দিলেন এরপরে সে সন্তুষ্ট নয় এমন ভন্ড পীরের কবলে পড়েছেন এমন ভন্ডের কবলে পড়েছেন আপনার কাছে সম্পদ আছে দুইটা একটা হলো জীবন একটা হলো ইমান ও বলেছে হয় জীবন দে না হলে ইমান দে এবার কেউ ডাকাতের হাতে জীবন দিবেন না ইমান দিবেন আর আসতে কোন জীবন দিবেন না ইমান দিবেন যদি জীবনটা দি ইমানটা নিয়ে কবর যেতে পারেন পাশ না ফেল আর যদি ওর হাতে ইমানটা দিয়ে যদি জীবনটা নিয়ে বাড়িতে আসেন পাশ না ফেল আমরা কি আজকে সিদ্ধান্ত নিতে পারি জীবন চলে গেল ইমান কারো হাতে তুলে দেব না রাজি আছি কারা কারা রাজি দু হাত তুলে দেখায় ইসলামের শত্রু ইহানো কে এটা জজবার একটা স্লোগান তবে স্লোগানটা সুন্দর না আমরা সবাই সবাইকে কাছে টানবো বুকে নিব আদর করব। ভালোবাসা দিয়ে মন জয় করব। এভাবে যদি স্লোগানের ভিতরেই দূরত্ব তৈরি হয়ে যায় আর কাছে টানবো কোন ব্যবহার দিয়ে আল্লাহ পাকে আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক আজকের এই আয়োজনকে আমি মোবারকবাদ জানাই যারা আয়োজন করেছেন হাফেজ মাকসুদ সাহেব সহ হাফেজ রবিউর সহ যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাই আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে আমরা সবাই সবার জন্য দোয়া করি মরা তো একদিন লাগবে আল্লাহ যতদিন বেঁচে থাকে তুমি ইসলামের উপর বাঁচার তৌফিক দাও আল্লাহর যেদিন মরে যাবো আল্লাহ নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দাও বর্তমান পৃথিবীতে করোনার এই প্রকোপে আমরা তো করি আল্লাহ এমন মরণ তুমি আমাদেরকে দিও না যে মরণে কেউ ধরতে লাশটা ধরে না জানা আসে না লাশটা গোসল দিতে চায় না আল্লাহ ইমানের সাথে সুস্থ অবস্থায় কবরে যাওয়ার তৌফিক দাও বলি আমিন আরো জোরে বলি আমিন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক হাজামা ইনদি ওয়াল ইলমু আজকের বরণ্য মেহমান দেশ বরণ্য আলেম যিনি ইতিমধ্যে সব শ্রেণীর মানুষের মন জয় করেছেন তার সাবলীল বাচন ভঙ্গি দিয়ে যিনি আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন আমি তাকে শ্রদ্ধা করতে চাই তিনি আমাকে শ্রদ্ধার আসনে রেখেছেন শেখ আহমদুল্লাহ তার গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত